হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি থ্রি ফেজের ওয়াই ওয়াই কানেকশন রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন বিশেষ করে এই থ্রি ফেজের আমি এই ওয়াই ওয়াই কানেকশনে একটি থিওরি ক্লাস দিয়েছি অবশ্যই সেই ভিডিওটি একটু দেখে আসুন তো আমি আলোচনা শুরু করতেছি দেখুন এখানে একটি সার্কিট দেওয়া আছে এই যে তিনটা ফেজের ভোল্টেজ তিন ফেজের সোর্স ভোল্টেজ একশো দশ অ্যাঙ্গেল জিরো ডিগ্রি এটা একশো দশ অ্যাঙ্গেল মাইনাস একশো বিশ ডিগ্রি আর এটা একশো দশ অ্যাঙ্গেল মাইনাস দুইশো চল্লিশ ডিগ্রি সি ফেস আর লাইনে আমার এখানে দেওয়া আছে ফাইভ মাইনাস জে টু ও হোম ফাইভ মাইনাস জে টু ও হোম ফাইভ মাইনাস জে টু ও হোম আর লোডে এসে আমার এখানে দেওয়া আছে টেন প্লাস জে এইট ও হোম টেন প্লাস জে এইট ও হোম এবং টেন প্লাস জে এইট ও হোম তো এখানে বের করতে বলছে ক্যালকুলেট ডিড লাইন কারেন্টস অ্যান্ড লাইন ভোল্টেজেস তো এই টাইপের থ্রি ফেজের প্রবলেম সলভ করতে আমাদেরকে দুটো জিনিস ফোকাস করতে হয় এক নম্বর হচ্ছে এটা কী টাইপের কানেকশন তো ফার্স্টে দেখুন সোর্স সাইডে যদি আমি দেখি এটা ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি এটা ওয়াই কানেক্টেড সোর্স এবং লোড সাইডে দেখুন এটা যদিও এখান থেকে ক্লিয়ারলি না বোঝা গেলেও এটাকে একটু বাকি যদি আমি আমরা নেই এটাকে এবং এটাকে তাইলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে লোড সাইডেও আমার ওয়াই কানেক্টেড অর্থাৎ এটা বেসিক্যালি ওয়াই ওয়াই কানেকশনের ম্যাথ এবং আরেকটা জিনিস দেখতে হয় সেটা হচ্ছে সিস্টেমটা আমাদের ব্যালেন্সড নাকি আনব্যালেন্সড তো এটা কিভাবে কীভাবে আমরা এটা বোঝার ওয়ে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল সোর্সের ফেজ অ্যাঙ্গেলগুলো সব একশো ডিগ্রি করে ডিফারেন্স থাকবে তো আমরা দেখতে পাচ্ছি যে একশো বিশ ডিগ্রি করেই ডিফারেন্স আছে প্লাস আমাদের ম্যাগনিচিউডগুলো সোর্সের ম্যাগনিচিউডগুলো সেম হবে তো দেখুন একশো দশ একশো দশ একশো দশ সেম আছে তার মানে সোর্স সাইড ক্লিয়ার এরপরে হচ্ছে দেখুন আমাদের সবগুলো লাইন ইম্পিডেন্স এবং লোড ইম্পিডেন্সের ভ্যালুগুলো সবগুলো সমান থাকবে তিন ফেদের তো দেখুন এই যে লাইন ইম্পিডেন্স তিন ফেদের তিন ফেদেরই সমান এবং লোডেও আমার তিন ফেদেরই ইম্পিডেন্স সমান তার মানে এটা ক্লিয়ার যে এটা ব্যালেন্সড সিস্টেম এবং ওয়াই ওয়াই কানেকশনটা এটা আগেই আমি বের মানে কিভাবে দেখতে হয় সেটা আমি বলে নিলাম তো দেখুন এবার আমি প্রবলেম সলভ করা শুরু করতেছি তো ফার্স্টে আমাদের দেখুন এটা এ পয়েন্ট আর এ ফেস এবং এটা হচ্ছে আমার নিউট্রাল ঠিক আছে এটা ফেস সাইডে নিউট্রাল আর এটা লোড সাইডে নিউট্রাল যেহেতু এটা ওয়াই কানেক্টেড নিউট্রাল আমার থাকবে তো আমাদের দেখুন ভিএএন ভোল্টেজটা আমাদের দেওয়া আছে একশো দশ অ্যাঙ্গেল ভি এ এন হচ্ছে আমার কত একশো দশ অ্যাঙ্গেল জিরো ডিগ্রি ভোল্ট তারপরে দেওয়া আছে ভি এনও আমাদের দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ বি ফেজের ভোল্টেজ তো বি থেকে এন পর্যন্ত এই যে প্লাস আগে পড়ছে তাহলে একশো দশ অ্যাঙ্গেল মাইনাস একশো বিশ ডিগ্রি ভোল্ট তারপরে কত সি ফেজ তো সি ফেজে আমার কত ভিসি এন একশো দশ অ্যাঙ্গেল মাইনাস দুইশো চল্লিশ ডিগ্রি ভোল্ট তো আমরা ফেস ভোল্টেজগুলো পাইলাম এবার আমার লাইন লাইন ভোল্টেজ লাগবে তো লাইন ভোল্টেজটা আমরা সরাসরি ফর্মুলা যে কত ক্লাসে দেখিয়েছি সেটা অ্যাপ্লাই করলেও হবে অথবা ফর্মুলা যদি ভুলে যান সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব লাইন ভোল্টেজ থাকি বি ফার্স্টে এবি লাইন তো এটা বের করার জন্য আমরা কে বের করে আমি থিওরিতে দেখিয়েছিলাম আমি আজকে একটু আরেকটু শর্টে আমি দেখিয়ে দিচ্ছি তো এটা দেখানোর সিস্টেমটা হচ্ছে শর্টে যাওয়ার সিস্টেমটা হচ্ছে যেটা প্রথমে থাকবে সেটা প্রথমে অর্থাৎ এ প্রথমে আসে দ্যাট মিনস এ ফেজের ভোল্টেজ তো এ ফেজের ভোল্টেজ কত এন মাইনাস হবে হচ্ছে পরেরটা তো পরেরটা কত বি ফেজ তাহলে ভি বিএন তো আমার দুটোরই ভ্যালু জানা আছে জাস্ট এখানে বসিয়ে দেব একশো দশ অ্যাঙ্গেল জিরো ডিগ্রি মাইনাস একশো দশ অ্যাঙ্গেল মাইনাস একশো বিশ ডিগ্রি এবার আমরা ক্যালকুলেটারে এটা একটু বের করে দেব তো দেখুন আমি ক্যালকুলেটার হিসাব করতেছি একশো দশ অ্যাঙ্গেল জিরো ডিগ্রি মাইনাস ক্যালকুলেটার কমপ্লেক্স মুডে নিয়ে সরাসরি বসিয়ে দেব যে রেজাল্টটা পাবো সেটাকে আটটিটা ফর্মে নিয়ে যাব তাহলে একশো নব্বই দশমিক পাঁচ দুই পাঁচ ছয় অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি ভোল্ট বিএলাম তো এরপরে লাগবে আমার ভিবিসি তো যেটা প্রথমে থাকবে বললাম যে টেকনিকটা ভি তাহলে বিএন মাইনাস ভিসিএন তাহলে ভিবিএন কত আমাদের ভিবিএন হচ্ছে আমাদের একশো দশ অ্যাঙ্গেল মাইনাস একশো বিশ ডিগ্রি মাইনাস হচ্ছে একশো অ্যাঙ্গেল মাইনাস ডিগ্রি তো হিসাব করি একশো দশ অ্যাঙ্গেল মাইনাস একশো বিশ মাইনাস মাইনাস যে রেজাল্টটা পাইলাম এটাকে আটটিটা ফর্মে নিয়ে যাবো একশো নব্বই দশমিক ভোল্ট এরপরে আর এক ফেজ আছে সরি আরেকটা লাইন আছে তো এটা কত VCN। মাইনাস ভিএএন তাহলে ভিসিএন হচ্ছে আমার কত এই যে একশো দশ অ্যাঙ্গেল মাইনাস দুইশো চল্লিশ ডিগ্রি মাইনাস একশো দশ অ্যাঙ্গেল জিরো ডিগ্রি বিয়োগ করি একশো দশ অ্যাঙ্গেল মাইনাস দুইশো চল্লিশ ডিগ্রি যে রেজাল্টটা পাইলাম থিটা ফর্মে নিয়ে যাই তাহলে একশো দশমিক পাঁচ দুই পাঁচ ছয় অ্যাঙ্গেল সরি এটা এটা হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি এবার আমার লাগবে হচ্ছে লাইন কারেন্ট তো আমাদের আহ ওয়াই কানেকশনে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে আজকেও তারপর আমি বলেছি যে লাইন কারেন্ট এবং ফেস কারেন্ট তো লাইন কারেন্ট হচ্ছে বেসিক্যালি এই যে এই যে এই লাইনের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে এ এটাকে আমরা বলতেছি লাইন কারেন্ট এবং ফেস কারেন্ট হচ্ছে এই যে এইখানে ঠিক আছে এই যে প্রতি ফেস এখান থেকে এই যে লোডের লোডের যে ফেসটা এন এটা হচ্ছে আমার সরি আই এ এন এটা হচ্ছে আমার ফেস কারেন্ট তো এখান থেকে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিরিজ পাত তো এ এন যে কথা এখানে আই ছোট হাতের এন একই কথা অর্থাৎ বেসিক্যালি ওয়াইওয়াই কানেকশনে আমাদের লাইন কারেন্ট এবং ফেস কারেন্টের ভ্যালুটা সমান হয় অতএব আমাদের আমরা আগে দেখব হচ্ছে আমাদের এই জিনিসটাকে কীভাবে আমরা এই এই কারেন্টটা আমরা বের করতে পারি তো তার জন্য দেখুন আমি একটা কাজ করবো সেটা হচ্ছে যে আমাদের এই যে নিউট্রালটা এই নিউট্রালের সাথে এইখানে একটা টেম্পোরারি একটা লাইন যদি আমরা চিন্তা করি এবং এইটুকু জিনিসকে যদি আমরা একটু ছোট করে এই সাইডে একটু আঁকিয়ে নেই তাহলে দেখুন একশো দশ অ্যাঙ্গেল জিরো ডিগ্রি জাস্ট এ ফেস টা দেখতেছি এরপরে কত ফাইভ মাইনাস জে টু আর লোড সাইডে কত টেন প্লাস জে এইট তাহলে সিঙ্গেল ফেজ আমি চিন্তা করতেছি জটিলতায় আরামের জন্য আর নিউট্রাল দিয়ে আমার কারেন্টটা ব্যাক করবে এভাবে যদি আমরা দেখি তাহলে এটা একটা সিম্পলি একটা সিঙ্গেল ফেজ সার্কিট এবং এখান থেকে আমরা খুব সহজেই এই সার্কিটের ভিতর দিয়ে কারেন্টটা আমরা বের করে ফেলতে পারি আমাদের লাইন কারেন্ট উদ্দেশ্য লাইন কারেন্টও বের করতে পারবো আমরা চাইলে ফেস কারেন্টও বের করতে পারবো এই যে ফেস কারেন্ট হচ্ছে আই এ এন ঠিক আছে আর এটা আমাদের ছোট হাতে লেন ছিল যাই হোক তো আমরা সিম্পলি এই ফেজের এই যে এইখানকার লাইন কারেন্ট আমরা সরাসরি লাইন কারেন্টটাই বের করতেছি আই এ এ ইজ ইকুয়াল টু দেখুন ভোল্টেজ মেইন ভোল্টেজ জানা আছে একশো দশ অ্যাঙ্গেল জিরো ডিগ্রি ডিভাইডেড বাই আমাদের কত টোটাল ইম্পিডেন্স তো ইম্পিডেন্স হচ্ছে আমার কত ফাইভ মাইনাস জে টু প্লাস টেন প্লাস জে এইট তাহলে এখান থেকে হিসাব করলে আমরা লাইন কারেন্ট বের হয়ে যাবে বের হয়ে যাবে যেটা আমার চাইছে তো একশো দশ ডিভাইডেড একশো দশ অ্যাঙ্গেল জিরো ডেকে ডিভাইডেড আমি বসিয়ে সরাসরি ফর্মে নিয়ে নিচ্ছি তাহলে আমার আসতে সিক্স পয়েন্ট এইট জিরো দশমিক আট শূন্য এক চার ডিগ্রিটা পেয়ে গেলাম ঠিক আছে লাইন কারেন্ট এবার দেখি বি 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 তাহলে কত হচ্ছে আই একইভাবে এইভাবে যদি সার্কিটকে আমরা সিম্পলিফাই করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল ফেস সার্কিট যার মেন পাওয়ার হচ্ছে একশো দশ অ্যাঙ্গেল মাইনাস একশো বিশ ডিগ্রি ডিভাইডেড বাই ইম্পিডেন্স হচ্ছে আমার কত ফাইভ মাইনাস জে টু

এইট জিরো এইট এইট অ্যাঙ্গেল মাইনাস একশো একচল্লিশ দশমিক আট শূন্য এক চার ডিগ্রি এত অ্যাম্পিয়ার এরপরে আমার লাগবে আইসিসি এটা আমার দাঁড়াচ্ছে একশো দশ অ্যাঙ্গেল মাইনাস দুইশো চল্লিশ ডিগ্রি ডিভাইডেড বাই ফাইভ মাইনাস জে টু

নাইনটি এইট পয়েন্ট ওয়ান নাইন এইট সিক্স এত ডিগ্রি অ্যাম্পিয়ার তাইলে আমাদের সকল ফেজের ভোল্টেজ লাইন লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট দুটোই আমার বের করা হয়ে গেল তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ